তুমি কি করো 14ই ফেব্রুয়ারির আমলটা ঠিকমতো করছো 21শে ফেব্রুয়ারির আমলটাও করছো তুমি কি জানো যেতে কয় গুণটা কি হইছে নেকি না গুনাহ 14ই ফেব্রুয়ারি এক রাত যদি ফাগাল খেয়ে বিরাতি পারো তাহলে তোমার আমলনামায় কমপক্ষে একটা উমরার নেকি হইছে কথা কয় না কি বিল্লাহ নাউজুবিল্লাহ বলেন কি বিল্লাহ নাউজুবিল্লাহ হইছে নেকি হইছে একুশে ফেব্রুয়ারিতে আমাদের মাদ্রাসায় আমরা সুরে ইয়াসিন আমার 750 ছাত্র নিয়া আর মহিলা শাখায় আছে ছাত্রীরা তাদেরকে দিয়ে প্রায় 900 সুরে ইয়াসিন খতম আমি শহীদদের নামে বক্সাই দিছি সারা পৃথিবী জুড়ে একুশে ফেব্রুয়ারিতে কলাগাছের মালা কাইটা গেন্দা ফুলের মালা দিয়াতে খোদার কসম একটা নেকি হয় নাই শহীদদের জন্য তোমরা কিছুই দিতে পারো নাই যদি শহীদদের জন্য দিয়ে থাকি তাহলে আমরা উলামায়ে কিরাম দিছি শহীদদের জন্য কিছু দিলে আমরা মুসলমানরা দিয়েছি কথা বলেন ঠিক কি না এগুলো কর ওইগুলো করিস না শিখাই দেই সরকারের পক্ষে সব কথাই বলি কত মেয়ে দর্শিতা হইছে ঠিক আছে খালিফায় দুই কদম আরতি পারলি বাংলা ভাষার জন্য শহীদ হওয়া ভাষার জন্য আন্দোলন করে শহীদ হলে এই শহীদের যে মর্যাদা ইসলামের জন্য আন্দোলন করে মরলে সেই শহীদের মর্যাদা বেশি না কম ভাষা আন্দোলনের শহীদের দাম বেশি না ইসলাম আন্দোলনের শহীদের দাম বেশি দুনিয়ার অন্যান্য জায়গার শহীদদের দাম বেশি না বদরি শহীদের দাম বেশি ওহুদের শহীদের দাম বেশি কথা কন ওহুদ বদরের শহীদের দাম সবচেয়ে বেশি সেই ওহুদ বদর শহীদের উপলক্ষে একটা কদম খালি পায়ে হাঁটো না তাদের জন্য কিছু করো না করিতের জন্য আমি এর বিপক্ষে বলছি তা যেন এবার বুঝো না আমি যদি বিপক্ষেই বলবো কেন আমি 21শে ফেব্রুয়ারি সকালবেলা এই 900 খতম সুরে ইয়াসিন পড়ায় পাঠাই দিলাম আমি বলতে চাই তাদের রুহের মাগফিরাত তাদের মঙ্গল কল্যাণের জন্য যদি কিছু করতে হয় তাহলে কোরআন সুন্নাহকে সামনে রেখে করেন এছাড়া বিকল্প যা করতেছেন এতে কোনো নেকি হচ্ছে না কথা বলেন ঠিক কি ঠিক না আমরা আমার নবীকে স্বপ্নে দেখার তামান্না করি না এই নবীকে স্বপ্নে দেখার তামান্না আমরা দুরূদ শরীফ পড়ব এরপরে সেই ইসলামুল হক নাম দেশে ইসলামুল হক উনার নামটাই আমার জানা আছে নাম ইসলামুল হক ভারত সরকার এই 70 লক্ষ হিন্দুদের গুরুজন যখন মুসলমান হয়ে গেছে আর কি তারে রাখে এরপরে তার সম্পদ বাজেয়াপ্ত করে দিয়েছে সরকারি করে নিয়ে গেছে তাকে দেশান্তর করে দিয়েছে তার নাগরিকত্ব কেটে দিয়েছে কিছুদিন বাংলাদেশে আসছিলেন বাংলাদেশে অনেক জায়গা মাহফিলও করেছেন ইসলামুল হক এরপরে সৌদি সরকার তাকে অভ্যর্থনা জানাইছে তাকে ডেকে নিয়ে গেছে সৌদি আরবের বাসিন্দা করে নিয়েছে সৌদি আরব আলাকে আল্লাহ তালা সম্মানী করুক ইসলামুল হককে কেয়ামতে আল্লাহ তালা লক্ষ কোটি মানুষের রাহবার হিসেবে জান্নাতি করে দিক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ও দোস্ত তাহলে আমি আপনি নবী পাকের স্বপ্নে দেখলে আমাদের লাভ আছে না নাই রানি ফিল মানাম রানি ইয়াউমাল কিয়ামা এই নবীর স্বপ্নে দেখার আমলটা তুমি একটু করো যুবক একটু কর লাভ হবে কর আমলটা কি আল্লাহুম্মা সাল্লি আলা একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ পারছেন রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর এই দুরূদ শরীফ রেগুলার পড়লে আমারে ফ্যান উঠেই দিয়ে দেবে আমারে এই আলোচনার দরকার নেই আল্লাহ তাহলে নবী পাককে দেখতে পারবে এরকম দুরূদ বহুত আছে কাজেই দুরূদ যদি হাদিসে থাকে আর এত ফজিলত আর দুরূদ থাকে এ জায়গা কি আমার আদ বানাইনে দুরূদের দরকার আছে কোন বানানো দুরূদ পড়ার দরকার আছে বরঞ্চ ওই সমস্ত দুরুদের ভিতরে আরো সঠিকতার সব অভাব আছে যদি শুদ্ধ করে পড়তে পারে তাহলে কিছু নেকি হলে হতে পারে কিন্তু শুদ্ধ করে পড়ি না মাইকে আমরা যখন পড়ি কিভাবে পড়ি দুরুদ যখন দোয়া মাহফিলের ভিতরে পড়ি তখন কিভাবে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রে ওয়ালা রে আলে সাইয়্যিদে মোহাম্মদ মাঝে মাঝে কিছু ঢুকলি সুর বাড়ে ভালো কায় দয়া এক পয়সার নেকি যদি হয় খুদার কসম যদি দুরুদ হয় সংক্ষেপে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি সহি দুরুদ
প্রত্যেকটা হাদিসের তেলাওয়াতের ভিতরে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ মিশকাত শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবে কোয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোয়ালা রাসূলুল্লাহ বলে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দুরূদ নবী শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আমরা এই সকল দুরূদ শরীফ পড়ব এবং তা পরিপূর্ণ পড়ব কোনো বাংটা করব না কথা বলেন ঠিক না দুরূদ পরিচালনা করে দিয়ে আমি আল্লাহুম্মা ফাকে আমি চা খাই পানি খাই আপনারা কয়ে দিয়ে শেষ করি ওহালায়ালে আবার চা পানি আল্লাহ কা দুরূদ কি আল্লাহুম্মা রওয়ালা আলী এইটু আর বেটারা বলবে তুমি এই রে বেড়া বাকালি হ্যাঁ এই কোরা শিখছিস কোন যেতে ফাঁকি দিছিস কেন ফাঁকি দিয়া ছাড়া আর কিছু না কথা কেন ঠিকই যে কষ্ট হয়েছে আপনাদের আমি কি জরুরি দিয়ে একটা কথা বলতে পারছি এর মাঝে আল্লাহ তাআলা কথার পর বুঝার তৌফিক দান করে বলেন আমিন ভালো করে বুঝার তৌফিক দান করেন সবাই বলেন আমিন ফজলুল আলেম আলাল আবেদ কা ফজলি আলা আদনাকুম কলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলেন একজন আলেমের মর্যাদা সাধারণ পাবলিকদের উপরে কত বেশি তোমরা জেনে নাও কা ফজলি আলা আদনাকুম এ আমার সোয়ালক কড়াই লক্ষ সাহাবায়ে কিরাম নারী আর পুরুষ সকলের ভিতরে রোল নাম্বার এক আবু বকর এক নম্বর কিরা দুই নম্বর ওমার দুই নম্বর তিন নম্বর উসমান চার নম্বর আলী এবার সিরিয়াল দেন এই আড়াই তিন লক্ষ সাহাবা থুয়ে নারী পুরুষ দিয়ে হুজুর এগুলো রেখে সোয়া লক্ষ নিয়ে হজ করছেন সোয়া লক্ষ সাহাবা না আরো ওই তো রয়ে গেছে বহুতকে বহুত তা আড়াই তিন লক্ষ সাহাবাকে রেখে হুজুর দুনিয়াতে গেছেন হুজুর বলেন এক নম্বর আবু বকর আর এই আড়াই তিন লক্ষ রোল নাম্বারের সাহাবির মর্যাদা আর আমি রসুলের মর্যাদা আমি রসুল আর এই তিন লক্ষ নম্বর সাহাবার মর্যাদা এর ভিতরে যত ডিফারেন্স আর যত দূরত্ব একজন হাক্কানি আলেম আর আর সাধারণ পাবলিকের ভিতরে অতখানি দূরত্ব দুঃখের বিষয় কপাল আমার খারাপ আমাদের সকলেরই কপাল খারাপ আল্লাহ নবী বলেন উম্মতের যখন তিনটি অন্যায় দেখবা তখন চারটি গজবের অপেক্ষা করো এমন এরা খেলে দেখতে থাকেন খুব খুব আপত্তি উম্মতের ভিতরে যখন তিনটি অন্যায় দেখবা তখন চারটি গজবের অপেক্ষা করো চারটি গজবের অপেক্ষা করো অন্যায় তিনটা জোরে বলেন কয়টা অন্যায় তিনটে গজব কয়টা চারটে এক নম্বর অন্যায় হলো ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম মুসলমান নামাজি দিনদার তবলিগলা পীরের মুরিদ মসজিদের সভাপতি মসজিদের কেশিয়ার মসজিদের সেক্রেটারি মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার মুতাল্লি লাখ লাখ কোটি কোটি টাকা দান করে তাহাজ্জুদ পড়ে এই মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না আলেমদেরকে দেখতে পারে না কথা কন জোরে বলুন কন আজকে আমরা আমার জিন্দেগির বেশিরভাগ টাইম আল্লাহর রহমতে দিনের কাজে চলে গেছে আমার বয়স যখন আমি বয়স যখন সাত তখন আমি ক্লাস ওয়ানে বারো বছর বয়স পর্যন্ত ক্লাস ফাইভ ফাইভের পরে গেছি মাদ্রাসায় মাদ্রাসায় যাই একটানে বারো বছর করছি বারো দুগুণে চব্বিশ এখন বয়স আমার তিপ্পান্ন তাহলে চব্বিশের পরে তিপ্পান্ন তে আর কয় বছর লাগে এই কয় বছর এই কয় বছরটা ধরে মানে টোটাল বারো বছরের পরে তিপ্পান্ন পর্যন্ত যে টাইমটা সম্পূর্ণ টাইমটা আমি দিন শিখা এবং শিখানু আমি মাদ্রাসায় হাদিস পড়াই তফসির পড়াই কিতাব পড়াই আবার রাতের বেলা বয়ান বক্তৃতা করি সুযোগ পাইলে সময় মতো তবলিগে যাই আমি চিল্লা দিছি তিন দিন দিছি বিশ দিন দিছি দশ দিন দিছি আর সারা বছর ভরে মাঠে ময়দানে তবলিগের জন্য তশকিল করি আল্লাহর বান্দাদেরকে সরমুনাই পাঠানোর তশকিল করি হাক্কানি পীরের কাছে যার তশকিল করি আমার এই কাজগুলো কি দিনের কাজ না শয়তানের কাজ একটু কথা কন না কেন আমি যে সময়টা দিচ্ছি এটা আল্লাহর রাস্তায় সময় না আল্লাহর রাস্তায় সময় না তবলিগে আমি যারে বুঝাই শুনে পাঠাইছি তিন চিল্লে দিয়ে আইসা আমারে কয় আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন আমি বলে আল্লাহর রাস্তায় সময় লাগাইছি না তাই জিজ্ঞেস করতেছি আমি তা বিয়ে কি রে বেড়েছে কি শয়তানের রাস্তা লাগে বেড়েছে তুই তিনশো চিল্লা দিয়া তিনশো বছর আয়াত পাইলেও যে কয়জন মানুষকে তশকিল করিয়া গাস করে বিকের তবলিগে নিতে পারবি আল্লাহ পাক আমাকে সে ক্যাপাসিটি দিয়েছেন তৌফিক দিয়েছেন আমি এক মাঠে তার চাইতে বেশি লোককে তবলিগে পাঠাই দিতে পারি তশকিল করিয়া কথা কোন ঠিক ঠিক না আর আমার কাজটা দিনের রাস্তায় না আমি আল্লাহর রাস্তায় সময় লাগাই নেই এইগুলি ওলামাই কেরামের পরে হিংসা মাদ্রাসা লাগে কোন সাগে মাদ্রাসার হুজুররা পরের রাতে বেগুন দিয়ে খায় চারতলা টিন কাটি বাড়ি পাঠায় দেয় আমরা ভরিয়ে দিই জমের কা খাইয়ে খেয়ে শুয়ে শুয়ে পেট ডলে ওকে লাগে কোন সাগে দাঁড়ে দাঁড়ে বারে বারে বাড়ি বাড়ি যেয়ে যে দিনের কাজ করা এটা তবলিগ আলেমুলারা করে না এ তবলিগ ওলারা করে কাজেই মাদ্রাসা বন্ধ করে দাও আমরা তবলিগের কাজই করি ভালো করে জেনে রেখো সারা পৃথিবীর সমস্ত মুসলমানও যদি তবলিগ করে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে যদি সারা পৃথিবীর মুসলমানও তবলিগ করে তবু ইসলামকে ধরে রাখতে পারবা না ইসলামকে ধরে রাখতে পারবা না ইসলামকে সঠিক ধরে রাখতে পারবা না
লাগছে চতুর্দিকে ফিতনা আসছে গুর কাদিয়ানি ফিতনা কথা বলেন ঠিক কি ঠিক না গোলাম আহমদ কাদিয়ানির দল নাম দিয়েছে আহমদী মুসলিম জামাত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইহুদি ইসরায়েল দিচ্ছে সেই টাকা দিয়ে ভিতরে ভিতরে তশকিল করে বই পুস্তক ফ্রি বিতরণ আপনার কাপড় চোপড় রোজার রোজা ইফতার খাইতে কি লাগবে সেহরি খাইতে কি লাগবে ঈদ খরচ কি লাগবে কুরবানি করতে কি লাগবে মেম্বারি নির্বাচন করতে কয় টাকা লাগবে চেয়ারম্যানের কয় টাকা লাগবে এমপি কয় টাকা লাগবে বস্তা বস্তা ভরে ভরে দিয়ে এই সমস্ত মানুষকে কিনতেছে আর একবার যদি ভিতরে খাবার ঢুকাই দিতে পারে তাহলে যার খায় তার গায় যার খায় তার গায় যার খায় তার গায় এই কাজে কাজে গা শুরু হয়ে গেছে আমাদের বড়রা এখন জাতীয় সংসদে বৈশা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দিতে পিটিশ পিটিশ করতেছে ভয় পাইতেছে কারণ বড়দের মধ্যে অনেকে গ্রাস হয়ে গেছে নাকি তা আল্লাহই ভালো জানে এই কাদিয়ানি ফেতনা এক নম্বর আমার যুবকরা আমার প্রাণ প্রিয় এই এটা নাজিরপুর নাকি নাজিরপুর না নাজিরপুর থানা পাশে কচুয়ার লোক আসতে পারে অন্য থানার লোক আসতে পারে সকলে সম্মিলিত ভাবে আমরা প্রতিজ্ঞা করবো মর্দে মুজাহিদ যুবক আমার দিক টাকা বুড়োকে আমি চাই না কারণ বুড়োরা খালি খালি কয়ে লাভ নাই ডাক দিলি পারা শেলেশা শুরু হয়ে যাবে না দৌড়তে পারবে না মুজাহিদ যুবক যারা আছো বয়স যাদের আছে এখনো পর্যন্ত বুড়োদের মধ্যে আধা বয়সে যারা আছেন তারাও পারবেন এক্ষুনি যদি কাদিয়ানিদের বিপক্ষে জেহাদের ডাক আসে যাবেন নাকি ডাকে না তিন চারজন যাবেন না যাবেন কে ডাকে না নারায়ণ তাকবীর কাদিয়ানিদের আস্তানা ভেঙে দাও গুলিয়ে দাও বিশ্বনবীর শত্রুরা ইহুদিদের দালালরা আল্লাহ রাসূল যেখানে কুরআন সুন্নাহ যেখানে উলামা হক্কানি যেই দলে আলেম উলামা যে তবলিগে